नमस्कार बंधुरा, कुकिं मम चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर भिडियो शुरू करछि। आजके बानिए नेब दुई रकम मिष्टी। सामने काली पुजो, भाईफोटा, देवाली सब एकसाथे आछे। एई समय किन्तु एकटा मिष्टिर सीजन, सबाई मिष्टी खेते चाय। आमरा जदि घरे एभावे बानिए नि ताहले किन्तु खूब स्वास्थ्यकर भावे एबं अनेकटा पैसा सेव करे आमरा मिष्टी बानिए निते पारबो। आपनारा देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। একটা কড়াইতে আমি দু কাপ মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা যখন ঈষদুষ্ণ গরম হয়েছে তখন তাতে হাফ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। তারপরে শুকনো করার জন্য ছেড়ে দিয়েছিলাম। একদম গ্যাসটাকে লো ফ্লেম করে রেখে দিয়েছি। যখন এরকম শুকতে শুরু করেছে তখন কিন্তু দাঁড়িয়ে থেকে এই দুধটা ক্ষীরটাকে মানে টানিয়ে নিতে হবে। এই সময় কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু আগে যতক্ষণ শুকিয়েছে ততক্ষণ কিন্তু ছেড়ে রেখে দিয়েছিলাম। আমি অন্য কাজ করেছি আর গ্যাসের ফ্লেমটা লো করে দুধটা বসানোই ছিল। মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি। এই সময় ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এখানে আমি হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলে একটা সিল্কি ভাব আসবে ক্ষীরটার মধ্যে, তখন আমার মিষ্টিটা বানাতে সুবিধা হবে। তারপরে যখন মিষ্টিটা দেখেছি ক্ষীরটা এরকম মানে কড়াই ছাড়তে শুরু করেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধ এই ক্ষীরটাকে আমি নামিয়ে নেব। এই ক্ষীরটাকে এখন একটু ঠান্ডা করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্ষীরটা কতটা মানে মাখামাখা হয়েছে। এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন একটু গরম হয়ে গেছে তখন কিছু আলমন্ড দিয়ে দিলাম। আর আমি কাজুর প্যাকেটটাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আলমন্ডটা একটু আমার পুড়ে গেছে। তারপরে এখানে কিছু কাজু দিয়ে দিলাম। কাজু দিয়ে দিয়ে এটাকে লো ফ্লেমে ভেজে নেব। যখন একদম কাজুটার মধ্যেও একটু লাল লাল হয়ে গেছে, কাজুটা ভাজা ভাজা, তখন কিন্তু নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে ওই প্লেটটার মধ্যে রেখে দিলাম। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। ততক্ষণে কিন্তু এই ক্ষীরটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন ওই ক্ষীরটার থেকে একটা ছোট্ট লেচি বানিয়ে নিলাম, এভাবে গোল করে নেব। কনডেন্স মিল্ক দিয়ে ক্ষীরটা বানিয়েছি, তাই আমার আর চিনির ব্যবহার করতে হয়নি। আপনারা যদি দুধ দিয়ে বানান তাহলে কিন্তু ক্ষীরটা বানাতে চিনির ব্যবহার করতে হবে। তারপরে এরকম একটা বাটির মতো বানিয়ে দিলাম। দেখুন, ঠিক এরকম একটা বাটির মতো হলো। এখন মাঝখানে একটু কাজু আর আলমন্ড দিয়ে দিলাম আর ঠিক এভাবে একটু গোল করে দিলাম। এরকমভাবে আমি আরও মিষ্টি বানিয়ে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে দেখতে। ঠিক এরকম হবে। এটা কিন্তু খুব বড় দোকানের মিষ্টি, এরকম মিষ্টিগুলো পাওয়া যায়, অনেকটা দাম দিয়ে কিনতে হয়। এরকমভাবে যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব কম দামে ভালো মিষ্টি আমরা ঘরে খেতে পারি। দেখুন কীভাবে বানিয়েছি, খুব ইজি এটা বানানো, কোনো অসুবিধে হয় না। এরকমভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এরকমভাবে দিওয়ালিতে মিষ্টি বানিয়ে কিন্তু বাড়ির লোককেও চমকে দেওয়া যায়। এমনকি কোনো বাড়িতে কোনো রিলেটিভ আসলে তাদেরও এরকম করে যদি বানিয়ে আমরা খাওয়াই তারাও খুব খুশি হবে। আর কিছুটা আমি এরকম মিষ্টি বানিয়ে নিয়েছি, কিছুটা আমি অন্যরকম বানিয়ে নিয়েছি, সেটাও আমি আবার দেখিয়ে দিচ্ছি। এরকম ছোট্ট ছোট্ট বল করে নিলাম। তারপরে প্যারাতে যেভাবে মাঝখানে একটা গর্ত করা থাকে সেরকম ডিজাইন দিয়ে দিলাম। এরকম করে যে কোনো শেপে যে কোনো ডিজাইনে এই ক্ষীরটা দিয়ে আপনারা মিষ্টি বানিয়ে নিতে পারেন। আমি তো এরকম দুটো শেপ করে বানিয়ে নিয়েছি। এখন যে কাজু আর আলমন্ডটা ছিল সেটাকে ওপরে দিয়ে দিলাম। এভাবে আরেক রকম মিষ্টি তৈরি করে নিলাম। এভাবে কিন্তু স্বল্প উপকরণে এবং খুব কম টাইমে আমি দু রকম মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখুন কতগুলো মিষ্টি তৈরি হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।